বলেছেন রমজান মাসকে কেন্দ্র করে মনকে বড় করতে হাতকে প্রসারিত করতে দান করতে নিজে ভালো খেলে প্রতিবেশীর ভালোর দিকে খেয়াল রাখতে হ্যাঁ যদি এক টাকাও খরচ করে মাহে রমজান মাসে তাহলে সেটা আল্লাহ রাসূলের রাস্তায় খরচ করলো এবং এই পবিত্র মাসে যত বরকত আছে তারাবির বরকত সাহারির বরকত ইফতারির বরকত কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের বরকত যত বরকত আছে সব বরকত আল্লাহ এই খরচ করার মাধ্যমে আল্লাহর বান্দা রাসূলের উম্মতদেরকে অন্তর্ভুক্ত করে নেবেন সুবহানাল্লাহ এই দোয়াটুকু করেছেন অথচ আমরা এগুলি থেকে সরাসরি দূরে আমরা দুই এক টাকা লস দিয়ে হলে আমার মুসলমান ভাইকে খুশি রাখব এখন দুই এক টাকা তো দূরের কথা ডাবল ডাবল বৃদ্ধি করা হচ্ছে মানুষ কোথায় যাবে মাসে মাসে গ্যাসের বিল বিদ্যুৎ বিল এই জাতীয় জিনিসপত্রের দাম রমজানকে কেন্দ্র করে আমাদের দেশে বেশি বাড়িয়ে দেয় আর মিডল ইস্টের মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যে কমিয়ে দেয় অকাতরে দান করে অকাতরে দান করে তো আমাদেরকে এই আদর্শ কে শিখালো অবশ্যই ইহুদি নসরারা ইহুদি নসরার কালচার আসার কারণে আমার বড়ই আফসোস লাগে এখন দেখতে পাচ্ছি বিয়ে শাদীর নামে গেট ধরে এই গেট ধরাটা আগে ছিল চাঁদাবাজির মতো টাকা নেয় হইসই করে টাকা নেয় এখন কিন্তু আর ওই বিয়ে শাদীর ক্ষেত্রে গেট ধরে শুধু চাঁদাবাজির মধ্যে সীমাবদ্ধ নয় হাদিয়া বলে বকশিস বলে দুলোভাইয়ের বকশিস বলে নিজের সহধর্মিনীর স্টেজে ওঠার আগে গেট ধরে টাকা নেই এটা আগে বকশিস বা ইয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল এখন কিন্তু আমার বাবাজান আমার মুরব্বীরা সেটার মধ্যে সীমাবদ্ধ নাই ইন্ডিয়াকে ফলো করে করে ইন্ডিয়াকে ফলো করে করে এখন গেট ধরলে এখানে গান করবে বেগানা বেগানা নারীরা আমার মা বোনেরা বেগানা নারী সুন্দর করে বিউটি পার্লার থেকে 5,000 10,000 টাকা সেজে গুজে এসে ওই গেট ধরার নাম ধরে এখানে দাঁড়িয়ে কবিতা বল কবিতা বলবে সরা বলবে এগুলির মধ্যেও সীমাবদ্ধ নাই বিশ্রী বিশ্রী গান করবে বিভিন্ন ধরনের হিন্দি গান আজকে দেখুন গতকাল 7ই মার্চ ঐতিহাসিক ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণের দিন গিয়েছে আচ্ছা ফজরের নামাজের পর থেকে জোহরের আগ পর্যন্ত শুধু বঙ্গবন্ধুর ভাষণটা বাজাই দিলে কি হ্যাঁ ঐতিহাসিক ভাষণের হক আদায় হয়ে যাবে ওনার জন্য একটু জিয়ারত করলে করেন কিন্তু বোঝা উচিত এটা একটা রাষ্ট্র গতকাল পরীক্ষার হলঘাট ছিলাম ওয়াজ দিয়ে মাদ্রাসা আমি হলঘাট ছিলাম আমাকে বারবার আমার ছাত্ররা আমার সন্তানের মতো আমার ছাত্ররা বলছে হুজুর কোনোভাবে একটু এই আওয়াজগুলি বন্ধ করা যায় না সাউন্ড পলিউশন হচ্ছে আমাদের পরীক্ষার স্মৃতিশক্তিটা ইতিহাস পরীক্ষা ছিল ইসলামের ইতিহাস আর সায়েন্সদের অন্য সাবজেক্ট পরীক্ষা ছিল বারবার বলছেন একটু কি ছোট করার ব্যবস্থা করা যায় না তো সরকারিভাবে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পরীক্ষার অংশগ্রহণ করেছে সরকারিভাবে তো একটু খেয়াল করা দরকার পরীক্ষা চলতেছে জাতির যারা মেরুদণ্ড যারা জাতিকে ঠিক রাখবে তাদের পরীক্ষা চলছে তারা কষ্ট করে পরীক্ষা দিয়ে দেশকে কিভাবে ভালোবাসবে আমি বলতেছি না বঙ্গবন্ধুর অসম্মান করছি এরকম নয় শেখ মুজিবুর রহমানের ভাষণকে অসম্মান করছি বিষয়টা এরকম নয় আমাদের ছাত্রদের হক নষ্ট হচ্ছে তারা দেশের প্রতি ভালোবাসা থাকবে না মায়া দরদ থাকবে না কারণ তারা পরীক্ষার সময়ে এমন জোরে জোরে মাইক চালাচ্ছে যে সময়ে তারা কঠিন পরীক্ষা দিচ্ছে সাল লিখতে হবে মুখস্থ মনে করে করে অথচ যাদের অবদানে ইসলাম পেয়েছি তাদের অবদানের উপরে পরীক্ষা হচ্ছে কিন্তু তাদের ব্রেন কাজ করছে না তারা কষ্ট পাচ্ছে তো আমরা যদি বলি তখন আমাদেরকে যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী এগুলি তকমা এগুলি দিবে উপাধি এগুলি দিবে এগুলি চাকরিও চলে যাবে নিবন্ধনভুক্ত হলে সরকারের গোলাম চাকরিও চলে যাবে হ্যাঁ আমরা কনস্টিটিউশনের মধ্যে আছি প্রিয় হাজিরিন বুঝাতে চাই হক কথা বলতে হবে চাকরির কোনো তাওয়াক্কুল করা চলবে না তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে আপনাদের উপরে কেউ আমার রিজিকের মালিক নয় আমার রিজিকের মালিক এক আল্লাহ আমার সম্মানের মালিক আপনারা কারো কারো হাতে নয় আমার ইজ্জতের মালিক আল্লাহ আমার সম্মান দেওয়ার মালিক আল্লাহ যাকে আল্লাহ ইজ্জত দিবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির যিনি সর্বশক্তিমান ওনার পক্ষ থেকে আমার জন্য যে রিজিক যে ইজ্জত বরাদ্দ করা হয়েছে এটা যতক্ষণ হায়াত থাকবে নিঃশ্বাস থাকবে কেউ বন্ধ করতে পারবে না প্রিয় হাজিরিন আমরা হক কথা না বলার কারণে আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বলতেছিলাম বিয়ের গেট ধরার নামে হিন্দি গান গাই তো আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক বাংলায় ভাষণ দিয়েছেন হিন্দিতে নয় ইংলিশে নয়
আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা আমরা এখনো পেয়েছি, যদি স্বাধীনতা পাই গরিব দুঃখী অসহায়রা কেন শাকসবজির দাম বাড়তে হবে? এরা তো ফয়দা খাইতে পারে না, গরু মাংস মাছ কেনার সামর্থ্য নাই, শাকসবজির দাম কেন বাড়বে, আলুর দাম কেন বাড়বে, ডালের দাম কেন বাড়বে? তারা গরিব মুসলমান, ধনীদের চাই যে 500 বছর 1000 বছর আগে জান্নাতে চলে যাবে, তারা কষ্ট পাচ্ছে, তাদের কষ্টের অভিভাবকত্বের দায়িত্ব কে নিবে? আমরা তো এখনো আর্থিকভাবে খানাফিনার মাধ্যমে স্বাধীন হতে পারি নাই, আমাদের বাচ্চারা হিন্দি ভাষা শিখতেছে কার্টুন ছবির মাধ্যমে, সিনেমার মাধ্যমে, ইয়াহুদিরা আরব কান্ট্রির মধ্যে নারীর মাধ্যমে ইসলামের মুসলমানদের আদর্শ ধ্বংস করছে, নারী সুন্দর সুন্দর নারীদেরকে, ইসরায়েলি নারীদেরকে বিতরণ করে করে ইহুদিরা ধ্বংস করছে নারীর মাধ্যমে, খ্রিস্টানরা ধ্বংস করছে টাকার মাধ্যমে, নগদ টাকা দিয়ে এনজিও খুলে আমাদের চাইতে বেশি সেবা দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি চিকিৎসা, ফ্রি পড়ালেখা, এগুলির মাধ্যমে খ্রিস্টানেরা নগদ টাকা দিয়ে আমাদের ইসলামকে বরবাদ করছে, আর আমরা মুসলমানরা দান্দাবাজ হয়ে গেছি, একে অপরকে ঠকানোতে ব্যস্ত। প্রিয় হাজরিন, শিয়ারা করতেছে সাহাবা ইকরামের শানে বিয়াদবি, কাদিয়ানিরা করতেছে নবী শানে বিয়াদবি, হারেজিরা করতেছে কোরআন হাদিস একেবারে আগাগোড়া বিয়াদবি। প্রিয় হাজরিন, আমরা কোথায় যাব? আজকে আমাদের দেশে ওই সংস্কৃতি চলছে যেটা হিন্দুস্তানের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, প্রত্যেকটা জায়গায় জায়গায় হিন্দুদের গান। আপনার কোনো পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, বড় জ্যাকসেট দিয়ে 2 PR 1 PR সাউন্ড বক্স দিয়ে হিন্দি গান না বাজালে আপনার বিয়েটা সুন্দর হচ্ছে না, এগুলি কে শিখিয়েছে আপনাদেরকে? 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, 26 মার্চ স্বাধীনতা দিবস, এগুলির কোনো সফলতা আছে? কোনো সফলতা আছে কি আদৌ? এগুলিকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি সত্যের সাথে? আমরা ভাষার জন্য আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এ ভাষাকে বাদ দিয়ে প্রত্যেক জায়গায় হলফ করে বলতে পারি, যারা মার্কেটে দোকান আছে তারা ইংলিশের মধ্যে দিবে, বাংলা দিবে না, ইংলিশের মধ্যে দোকানের নাম, কেন? ফরেনাররা আসবে তারা বোঝার জন্য, চেনার জন্য। এটা বাতিল দিলাম না, আধুনিক তো, এখন যুগ তো আধুনিক, ইংলিশে না দিলে কি আমার দোকানের মান সম্মান ঠিক থাকবে? সেই জন্য গতকালের কথা, শিক্ষামন্ত্রী নুরানি মাদ্রাসার বিরুদ্ধে বলতেছে, নোরানি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলতেছে, বেশি মাদ্রাসা হওয়ার কারণে নাকি মানুষ স্কুল কলেজের দিকে যাচ্ছে না, তো তোমরা ব্যর্থ, টাকা বেশি নাও, সুরের মতো ইসলাম ধর্মের মধ্যে প্রত্যেক ধর্ম দুর্গাপূজার ছবি ঢুকাই দিয়েছে, সুরের মতো ইসলামের যেন ফুনকানে ফুনকানে ক্ষতি হয়, আগামী প্রজন্ম আগামী জেনারেশন যেন ইসলাম বিরোধী হয়, ইসলামের দ্বারা কাছেও না যায়, এমন তো নাই যে নাই, সেন আরও একেবারে ফাঁকাভাবে ছুটে যেতে পারে, লোভী হয়ে যেতে পারে, স্বার্থপর হয়ে যেতে, তো কী হবে? দেশের প্রতি দুঃখ দরদ থাকবে না, পরিবারকে মানবে না, বড় ইজ্জত করবে না, এক সময় গিয়ে তাদের সাথে নাস্তিকদের কোনো পার্থক্য হবে না, এমনি তো কাপড়ে সুপরে নাস্তিকের সাথে আমাদের কোনো অমিল নাই, সব মিল, আমাদের জন্য তাকুয়ার পোশাক, তাদের জন্য উলঙ্গ পোশাক, সতর দেখা যায় এমন পোশাক, পার্থক্য করতে পারতেছে না আমাদের ছেলেরা, মাদ্রাসায় পড়ে সে দাখিল পাশ করে ফেলতেছে, তারপরে সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট ফারাসেরা সেরা ফাটা জিন্সের প্যান্ট পরে পরে সে এদিক সেদিক যায়, তো বিয়ে শাদিতে গেট ধরার মধ্যে নাচ গান বিউটি পার্লারে যাওয়া এগুলি বন্ধ করেন, এগুলি আপনাদের নৈতিক দায়িত্ব। হিন্দি কথা হিন্দি গান, এই ভারতীয়রা হিন্দি ফিল্ম দিয়ে অভিনয় দিয়ে আমাদেরকে শেষ করে ফেলতেছে, সবার খাতা হাতে একটা একটা মোবাইল আছে, খুন খারাপি কীভাবে করতে হয় এগুলি শিখাচ্ছে, এ ভারতীয় ফিল্ম আমাদের দেশকে বরবাদ করেছে, এগুলি থেকে পরিবারকে সতর্ক করুন, মাহে রমজান আসছে, এখন যদি সতর্ক না হন আর কখন হবেন? প্রিয় হাজরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।